বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মানে যত রকম চাষ আমি ছিলাম, তাও কোনো মানে সফল পাইনি। তাও দিবে ভালো মন্দ, পাঁচ জনে আছে, আমি খারাপ কিন্তু আমার পরিবারে তো কেউ না কেউ ভালো আছে। হয়তো এইটা যে করে ক্ষতি করুক, কিন্তু এর মধ্যে তো দেবতার মতো ভালোবাসা আছে, তারা করবো। এবারটি আমরা গরিব মানুষ, এই যে চাষ নিয়ে লোকের কাছে টাকা সুদের উপর নিয়ে আর করি ভূমি ঠিকঠাক জমি নিয়ে চাষবাস করছি, তা এই যে এত ক্ষয়ক্ষতি করলে মানুষে মানুষে যাতে সূত্রই চলো তা মানুষের সঙ্গে লাগবে, তো ইয়া কেন করলি? এবারটি কি করি? এবারটি আমরা ই করবো, সরকার কি করবে করুক। এবারটি আমরা কি নিয়ে খাবো? গরিব মানুষ আর আমরা গরিব মানুষ কি নিয়ে খাবো? আমরা এই নিয়ে তো আমাদের মধ্যে নেই, সরকার যদি আমাদেরকে সাহায্য করতে করো আর আমরা কি নিয়ে খাবো? আমরা এই নিয়ে তো আমাদের মধ্যে নেই। আপনার নাম? আমার নাম সুমিত্রা দাস। আমাদের 4 লাখ টাকা ঋণ হয়, 1 লাখ টাকা না, 4 লাখ টাকা ঋণ হয়। ওই ঋণ ওই ওর উপরেই আমরা ঠিক আছে। হ্যাঁ, বাঁশ কিনা সুদলি কিনা তার কিনা, তারপরে জোড়া মাটি, এই তো লটকনা দোকান জোড়া দোকান আছে, তার কাছে তো 1 লাখ টাকা ঋণ হয় আমার। এত জমির টাকা আছেই, আবার এই চারা, আবার এই মুনিশ পাঠ করা, এই আমাদের নিয়ে সব মধ্যে নেই, তাহলে এই এই ঋণটা কে আমাদের ই হবে? আমি রাত্রে যে চাষের জমিতে জল দিচ্ছিলাম, রাত্রে 9টার সময় বাড়ি থেকে চলে গেলাম এই চাষের জমি থেকে, তারপরে সকালে দেখছি আমার জমির গাছের ওই যে চারা, 4 বিঘা জমি লাগাতাম, সেখানে কে ঘাস মারা বিষ স্প্রে করে দিয়েছে। আমার দাদা গৌর দাস তার জমিতেও স্প্রে করে দিয়েছে, অশোক সে আমার পাড়ার প্রতিবেশী তার জমিতেও করে দিয়েছে, মানে 4 জন চাষির পরপর মানে ঘাস মারা বিষ স্প্রে করে দিয়েছে। কেউ রাতের অন্ধকারে দুষ্কৃতীরা রাত 12টা 1টার সময়, আমি তো 9টা 10টা অবধি মাঠে থাকি, তাতেও আমি থানায় দ্বারস্থ হয়েছিলাম, প্রশাসন আসবো বলেছিল আজকে তাও আসেনি, এডিওর কাছে গিয়েছিলাম, অফিসে গিয়েছিলাম, ব্লকে গিয়েছিলাম, তা বলছে দেখো ভাই আমাদের তো কিছু করার নেই, তোমাদের যদি ওই কী করা থাকতো বলে যে বডি ইনস্যুরেন্স মানে ইনস্যুরেন্স করা থাকতো তোমার চাষের জমির, তাহলে আমরা কিছু করতে পারতাম। কি চাইছেন? আমরা কি করব, গরিব মানুষ যতক্ষণ খাটি ততক্ষণ খাই, আমাদের খুব অভাব মানে অভিযোগে মানে কি বলছি মানে আমরা এই জমি পরের জমি চাষ করে খাই। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।